পথেই জীবন, পথেই যেন ঠিকানা, এমন শিশুদেরকে অনেকেই ডাকেন টোকাই, ছিন্নমূল, পথকলি বা পথশিশু বলে। কাজের অভাবে খেয়ে না খেয়ে তাদের জীবন কাটে রাস্তার ধারে বা সরকারি স্থাপনার খোলা বারান্দায়, না হয় রেললাইনের পাশে। সুবিধাবঞ্চিত এসব শিশুর অধিকাংশই অভিভাবকহীন, তাই ওদের বেড়ে ওঠা অনাদরে আর অবহেলায়। দিন দিন বাড়ছে পথশিশুর সংখ্যা। সরকারি হিসেবে সারা দেশে এই সংখ্যা প্রায় 4 লাখ। এর মধ্যে কেবল রাজধানীতেই রয়েছে 2 লাখেরও বেশি, যাদের বয়স 18 বছরের নিচে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের মতো মৌলিক অধিকারের সবগুলো থেকেই বঞ্চিত এসব শিশুরা। অনেকেই জড়িয়ে পড়েছে বিভিন্ন ধরনের অপকর্মে। মাদক ব্যবসায় ব্যবহার করা হচ্ছে পথ শিশুদের। এসব শিশুর অনেকেই নিজেরাই মাদকাসক্ত হয়ে পড়ছে, হাতে তুলে নিচ্ছে গাঁজা, ইয়াবা, ডেন্ডি, ফ্যান্সিডিল, প্যাথিড্রিনের মতো নেশাদ্রব্য। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অধিকাংশ পথ শিশু ডেন্ডি নামক নেশায় বেশি আসক্ত হয়ে পড়েছে। বিভিন্ন সংস্থার তথ্য মতে পথশিশুদের 85 ভাগই কোনো না কোনোভাবে মাদক সেবন করে। এর মধ্যে 19% হেরোইন, 44% ধূমপান, 28% বিভিন্ন ট্যাবলেট ও 8% ইঞ্জেকশনের মাধ্যমে নেশা করে থাকে। সিটিএসবির একটি প্রতিবেদন অনুযায়ী রাজধানীর 21টি স্পটে সুচের মাধ্যমে মাদক গ্রহণ, 77টি স্থানে হেরোইন সেবন এবং 131টি স্থানে গাঁজা সেবন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য স্থান রয়েছে যাত্রাবাড়ি, সায়দাবাদ, গুলিস্তান, বঙ্গবন্ধু স্টেডিয়াম, সদরঘাট, মহাখালী বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন, টিটিপাড়া সহ গুরুত্বপূর্ণ উদ্যানসমূহ। বিভিন্ন অপরাধের অভিযোগে পথশিশুদের পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করে, তবে অনেক ক্ষেত্রে ঠিকানা না থাকায় নিয়ম অনুযায়ী চালান দিতে হিমশিম খেতে হয় পুলিশকে, ফলে অভিযুক্ত শিশুকে দেয়া হয় বিভিন্ন শেল্টার সেন্টার বা পুনর্বাসন কেন্দ্রে। কিন্তু অনেক ক্ষেত্রে বড় কোনো অপরাধের অভিযোগে চালান দিতে হলে ঠিকানা ব্যবহার করতে না পারায় বিপাকে পড়তে হয় পুলিশকে। জাতিসংঘ শিশু সনদে বর্ণিত ঘোষণা অনুযায়ী 18 বছর বয়সের কম বয়সী সকলেই শিশু। সে অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা 45 ভাগই শিশু। বাংলাদেশের জাতীয় শিশু নীতিতে 14 বছরের কম বয়সীদের শিশু হিসেবে ধরা হয়েছে। আমাদের দেশে প্রচলিত কিছু আইনে প্যানেল কোড এর ধারা অনুযায়ী 15 বছরের কম বয়স্কদের শিশু হিসেবে চিহ্নিত করা হয়েছে। শিশুদের অধিকাংশই পারিবারিক কলহ, দ্বন্দ্ব, বাবা মায়ের অতিরিক্ত শাসন, অভাব অনটন, পিতামাতার বিচ্ছেদ, সামাজিক অবক্ষয়ের কারণেই পথে নেমে আসে। এমন এক শিশু রাব্বি, তার বাবা ছিলেন পুলিশের একজন সাবইন্সপেক্টর। 4 বছর আগে বাবা মারা যাওয়ার পর তার মা বিয়ে করেন অন্যত্র। অনাদর, অবহেলা আর অবজ্ঞার কারণে পথে নেমে আসা রাব্বির ঠিকানা এখন ঢাকার কমলাপুর রেললাইন। মা নেই, বাবা থেকেও নেই, কারও বাবা মা দুজনেই নেই। বাবা দ্বিতীয় বিয়ে করার পর সৎ মায়ের অত্যাচারে ঘর ছেড়েছে অনেকে, তাই পথকেই আপন করে নিয়েছে ওরা। বস্তা হাতে টোকাই বা পথ শিশুদের বিচরণ রাজধানী ঢাকার অতি পরিচিত এক দৃশ্য। নিজে এবং পরিবারের অন্যদের বেঁচে থাকার জন্য এক মুঠো খাবার জোগাতে কচি দুই হাতকে বাড়িয়ে দিতে হচ্ছে ভিক্ষাবৃত্তির জন্য, অথবা কখনো কখনো চা, সিগারেট, পানি কিংবা ফুল বিক্রির কাজে, কখনো বা ভাঙ্গারি বিক্রির কাজে। পার্ক বা ব্যস্ত রাস্তার পাশের ফুটপাতে পা ভাঙ্গা, হাত ভাঙ্গা অবস্থায় বিভৎস ক্ষত নিয়েও ভিক্ষা করতে হয় অনেককে। সারাদিনের ক্লান্তি নিয়ে অবুজ এসব শিশুরা খোলা ফুটপাত, পার্ক, ট্রেন বা বাস স্টেশন, লঞ্চঘাট অথবা সরকারি কোনো ভবনের নিচে যখন ঘুমানোর জন্য একটু আশ্রয় খুঁজে নেয়, সেখানেও যেন নিয়তির তারা। প্রতিনিয়ত হতে হয় নাইট গার্ড কিংবা আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নির্যাতনের শিকার। ন্যূনতম চাহিদাটুকু যেন মেলে না ওদের কপালে। যেসব শিশু বেঁচে থাকার জন্য ফেরি করছে ফুলের, তাদের কাছ থেকে মাত্র 5-10 টাকা দিয়েও ফুল কিনতে কষ্ট হয় অনেকের। তবে ফুল বিক্রির ওই মুহূর্তগুলির তোলা ছবি নিয়ে প্রদর্শনী হয়, মোটা অঙ্কের টাকায় বিক্রিও হয় তা। হয়তোবা সেগুলোর মধ্য থেকে কোনোটা আবার পুরস্কৃতও হয়।
কিন্তু পথের শিশুরা পথেই রয়ে যায়।